আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে শীত মৌসুমের খুবই সুন্দর একটা রেসিপি শেয়ার করবো, সেটা হচ্ছে পায়েস। আর এটা হচ্ছে আমাদের যশোরের বিখ্যাত খেজুরের গুড়ের পায়েস, সেটা আজকে আপনাদের শেয়ার করব। আর এই পায়েসটা খাওয়ার কিন্তু পারফেক্ট সময় এখন চলছে, এখন শীতকাল। তো এখানে পায়েস তৈরি করার জন্য যেটা লাগছে সেটা হচ্ছে 2 কেজি পরিমাণ গরুর দুধ নিয়ে নিয়েছি। আর এই দুধটা কিন্তু খুবই ভালো করে জাল করে নিব। আর এখানে কিছু চাউল ভিজিয়ে রেখেছিলাম, এটা হচ্ছে পোলার চাউল, হচ্ছে 250 গ্রাম পরিমাণ, সেটা ভিজিয়ে রেখেছিলাম। হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছি। এটা করলে যেটা হয় সেটা হচ্ছে পায়েসটা খেতে অনেক ভালো হয়, রান্নাটাও ভালো হয়। তো এখানে যে দুধটা অলরেডি জালে দিয়ে দিয়েছি, এটা অনবরত নেড়ে নেড়ে ভালো করে জাল করে নিব। ভিউয়ার্স, আপনারা সাথে থাকবেন পুরো পায়েসটা আমরা কীভাবে করি সেটা দেখার জন্য। আর অবশ্যই আপনারা এই শীতের মৌসুমে বাসায় এটা তৈরি করবেন। তো এখানে এই যে দুধটা মোটামুটি ভালো করে জাল করে, এবার যেটা করছি সেটা হচ্ছে চাউলগুলো অ্যাড করে দিচ্ছি। আর এই চাউলগুলো অ্যাড করেও কিন্তু অনেকক্ষণ, অনেক সময় ধরে অনবরত নেড়ে যেতেই হবে, যাতে নিচ থেকে লেগে না যায়, এজন্য অনবরত এই যে নেড়ে যেতে হবে। এখানে যে গুড়টা তৈরি করে নিয়েছে, আর হচ্ছে এখানে এখন হচ্ছে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর এই যে অনবরতে নাড়তে থাকবো। এটা কিন্তু শীতের সময় খুবই মজা লাগে। আর এভাবে তৈরি করলে আমাদের বাসায় যেভাবে এই পায়েসটা তৈরি করা হয় সেম আপনাদের সাথে সেটা শেয়ার করছি। আর আমরা গুড়টা নিচ্ছি, সেটা হচ্ছে আমাদের গ্রামের থেকে কাশিরা যে গাছ কেটে খেজুরের গুড়টা বানায় সেটা। আর এখানে যে 1 কৌটা পরিমাণ কনডেন্স মিল্ক অ্যাড করে দিলাম, এটা দিলে এই পায়েসের স্বাদটা খুবই ভালো আসে, খেতে খুবই ভাল লাগে। তো গুড়টা দেওয়ার সময় অনবরত নাড়তে হবে। এটা কিন্তু সারাক্ষণই যতক্ষণ তৈরি না হয় নাড়তে হবে, না হলে নিচ থেকে লেগে যেতে পারে। এবারে যে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, আর আমি গুড়টা কিন্তু অ্যাড করব, মানে 2 ভাগ পায়েস রান্না হয়ে যাওয়ার পরে যে 1 ভাগ থাকে ততটুকু সময়ে, তাহলে কিন্তু ভালো হবে, চাউলটাও সুন্দর পারফেক্টভাবে ইয়ে হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন অনবরত নাড়তে আছে। আর চুলা কিন্তু মিডিয়ামে দিয়েই রান্না করতে হবে, মাঝে মাঝে একটু কমাতে হবে। এবার এই যে আমি গুড়টা অ্যাড করে দিচ্ছি, এটা কিন্তু একেবারে ন্যাচারাল অরিজিনাল খেজুরের গুড়। আমাদের পাশের গ্রামে হচ্ছে ওই যে গাছ কাটে তারা হচ্ছে তৈরি করছে, সেখান থেকেই কিন্তু আমার আম্মা নিয়ে আসে সেটাই। দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেল, আর কি যে সুন্দর একটা মিষ্টি মিষ্টি ঘ্রাণ বের হয়েছে বলেই বোঝাইতে পারবো না। এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন পায়েসটা প্রায় রান্না হয়ে আসতে ঘন হয়ে গিয়েছে, কালারটাও সুন্দর চলে এসেছে। এটা একটু সময় লাগে রান্না করতে, অনেকটাই সময় লাগে। পিঠাপুলির দেশ বাংলাদেশ, আমরা মজার মজার খাবার খেতে অভ্যস্ত, ভালোবাসি। আর এই শীতের মৌসুমে যদি এরকম পায়েস রান্না করে না খাওয়া হয় তাহলে আর কি বলবো, অনেক কিছু মিস করা হয়ে যাবে। তাই যে আমি অনবরত নেড়ে নেড়ে আমার পায়েসটা রান্নার প্রায় লাস্ট স্টেপে চলে এসেছি। তো আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। এ পর্যায়ে আমি এই পায়েসের ভিতরে কিছু কাজু বাদাম, কাঠবাদাম এবং কিছু কিশমিস অ্যাড করে দিয়ে অনবরত নাড়তে থাকবো। দেখে বুঝতে পারছেন পায়েসটা প্রায় রান্না হয়ে গিয়েছে, হয়ে গিয়েছে। আমি চুলাটা অফ করে দিয়েছি, আপনাদের জাস্ট এই যে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন কালারটা প্লাস ঘনত্বটা কেমন হয়েছে। এরকমটি ঘনত্বটা থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে। তো আমি পরিবেশনের জন্য একটা সার্ভিং বলে নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার চলে এসেছে। আর আমি একটু সাজিয়ে নিচ্ছি কাজু কিশমিস, কাঠবাদাম এগুলো দিয়ে। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আর আবারও দেখা হবে পরবর্তী কোনো রেসিপি
নিয়ে আসব আপনাদের সাথে, বাসায় যেটা তৈরি হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর এই শীতের মৌসুমে অবশ্যই একবার হলেও আপনারা এটা বাসায় ট্রাই করবেন। তো এই হচ্ছে আজকের সিম্পল রেসিপি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি আমি মৌসুমি চাওয়ান। আল্লাহ হাফেজ।